পূর্ব বর্ধমানের রায়নায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, ঘটনায় আহত 20 জন যাত্রী। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান আরামবাগ রোড। আহতদের দেখতে হাসপাতালে যান রায়নার বিধায়ক তথা জেলা সভাধিপতি শম্পা ধারা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কাশনালিতে আটকে কুলের বীজ, এসএসকেএমে 1 বছরের শিশুর সফল অস্ত্রোপচার হয়েছে। পরিবার সূত্রে যেটা খবর, শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত 1 সপ্তাহ ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল শিলিগুড়ির বাসিন্দা 1 বছর 1 মাসের অঙ্কিতা বর্মন। সেখানে সিটি স্ক্যানে দেখা যায় শিশুর ডান দিকের শ্বাসনালীতে কিছু আটকে রয়েছে। গতকাল এসএসকেএমের জরুরি বিভাগে এনে ব্রঙ্কোস্কোপি করে দেখা যায় শ্বাসনালীতে আটকে রয়েছে কুলের বীজ। শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খড়দায় যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও নিষ্ক্রিয় পুলিশ। দাবি মৃতের পরিবারের, 24 ফেব্রুয়ারি বাড়ি থেকে উদ্ধার হয় বছর 27-এর বিক্রম বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। পরিবার অভিযোগ করে প্রেমিকার বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে না পারায় আত্মঘাতী হন ওই যুবক। খড়দা থানায় প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, অভিযুক্ত মহিলা পলাতক। কাটোয়ায় ফের 2 তৃণমূল নেতার সংঘাত, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে জেলা সভাপতিকে হরিদাস পাল বলে কটাক্ষ করার অভিযোগ উঠল জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কাটোয়া থানায় অভিযোগও দায়ের করেছেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের পর প্রকাশ্যে জেলা সভাপতিকে হরিদাস পাল বলে কটাক্ষ করেছিলেন জেলা সম্পাদক। এরপর পুরো ভোটে হেরে ফেসবুকে জেলা সভাপতিকে ফের একই রকমভাবে কটাক্ষ করেন তিনি। জেলা সভাপতির দাবি, এভাবে বারবার তাকে হেয় করছেন দলীয় নেতা। যদিও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সম্পাদক। ছবি তো এখন পাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়, ছবি তো যে কোনো ছবি যে কেউ পেতে পারে। সেই ছবিটাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে যাতে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা যায় সেই চেষ্টা। হয়তো যে হরিদাস পাল আমাকে বলেছিল সেই হয়তো করাচ্ছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি আমার শ্রদ্ধেয় সম্মানীয়, এ নিয়ে তাকে নিয়ে কোন রকম উপহাস কোন ইয়ে করার মতো ধৃষ্টতা আমার নেই। সেটা রাজনৈতিক কোন ইয়েতে মান অভিমান থেকে বলে ফেলতে পারি, কিন্তু তাকে অন্য কোন রকম অসম্মান করার ধৃষ্টতা আমার নেই। সেটা কারা করেছে জানি না, তার সঙ্গে আমার বিন্দু মাত্র বিন্দু বিসর্গ আমার সম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।